আসসালামু আলাইকুম দিস ইজ হিরা ফ্রাম হিরাইজ গুড লাইফ আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রকমতে তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা ওয়েদার তো সুন্দর একটা ওয়েদারের সুন্দর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আজকেও আবার চলে আসলাম এই যে দিনটা দেখছো ম্যাংলা ম্যাংলা এই দিনটারই অপেক্ষা ছিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে বলে যে সবাই খিচুড়ি রান্না করে বৃষ্টি হলে বাট তুমি কেন কখনই রান্না করো নাই তো আমি বললাম তো ঠিক আছে এবার যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই তোমাকে আমি রান্না করে দিব তো হঠাৎ করে কালকে দেখি যে জানলা বা ওয়েলকনি দিয়ে মানে বাতাস চলে আসলো তো দেখি যে না বৃষ্টি হবে তো ঝড় আর বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে যেই দেখি আমি প্রচুর বাতাস আমি তো দৌড়ে চলে গিয়েছি ক্যামেরা নিয়ে যে ক্লিপ নেওয়ার জন্য তারপরে তো বৃষ্টিও হয়েছে সে ক্লিপ আর নিতে পারি তো চলে আসলাম কিচেনে তো এখানে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে কি কি রান্না করি যেহেতু সে আমাকে খোঁটা মেরেছে আমি নাকি বৃষ্টি হলে খিচুড়ি রান্না করি না যখন ঝড় বৃষ্টি হচ্ছিলো তখন কারেন্টও চলে গিয়েছিল তো ওই ফাঁকে আমি অনেক কাজ করে রেখেছিলাম যেহেতু খিচুড়ির সাথে আমি কিছু ইউনিক করতে চেয়েছি যেহেতু হাজব্যান্ড খোঁটা মেরেছে তো আমারও ইচ্ছা আছে যে হাজব্যান্ডের সামনে এমনভাবে প্রেজেন্ট করব হাজব্যান্ড যেন অবাক হয়ে যায় আর মা তো দিয়েছে আচার তো আচার তো বেস্ট খিচুড়ির সাথে তো আমি বানাবো চিকেন কফতা তো চিকেন কফতার জন্য আমি চিকেন কমপ্লিট করে রেখেছিলাম সেটা ফ্রাই হওয়ার জন্য রেখে আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম যে ভুনা খিচুড়ির সাথে যেহেতু জানো বেগুন ভাচি একদম বেস্ট মানায় তো বেগুন বাচিটা আমি কিভাবে করব। মানে ম্যারিনেট করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এমনিতে তো বেস্ট যে হলুদ লবণ জাস্ট একটু আদা রসুন দিয়েছি তো আমি এটা টেস্ট বাড়ানোর জন্য আমি এই যে চিকেন মশলাটা দেখেছো সেটা আমি দিয়ে ম্যারিনেট করে রেখেছি যে আমি ম্যারিনেট করছিলাম এসে তো দেখি চিকেন বল একটু পড়ে গিয়েছে তো দেখি না পারফেক্ট টাইমে এসে আমি উঠাতে পেরেছি তো সে চিকেন বল ফ্রাই করে আমি সেই প্যানে দিয়ে দিয়েছি বেগুন বেগুনে দেখতে পাচ্ছ প্রায় ফ্রাই হয়ে গিয়েছে কালারও খুবই সুন্দর চলে আসলো আমি তো বেগুন বাজি সবসময় সরষের তেল দিয়ে করে থাকি তোমরা কি দিয়ে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কি তেল দিয়ে করলে বেগুন ভাজিটা খেতে বেশি মজা হয় তো এখানে আমি সাথে সাথে মানে সার্ভ করে নিচ্ছি যেহেতু আরও অনেক কিছু রান্না করব তো দেখতে পাচ্ছ বেগুন ভাজিটা দেখেই মনে হচ্ছে যে কতটা মজা হবার আর এমনি তো হাবিবার বেগুন ভাজিটা খুবই পছন্দ আমার হাতের ভাজি হাবিবা খুবই পছন্দ করে তো আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই তোমরা একবার হলেও এভাবে ট্রাই করবা দেন সেই পেনেই যেহেতু অনেক অয়েল বাকি ছিল আমি এখন যে কারি রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো অয়েলের মধ্যে আমি দিয়েছি তেজপাতা দারচিনি আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে যে মশলা যে ব্ল্যান্ড করেছি এখানে আছে আদা রসুন এলাচ আরও রয়েছে শুকনো মরিচ জিরা তারপর ফজ এই সবগুলিকে একসাথে মিক্স করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেই মশলাটাই দেখো কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি আচ্ছা চিকেন কোফতা বানাও বা বিফ কোফতা বানাও অবশ্যই মশলাটা তোমরা ভালোভাবে কষাবা যেভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হলে তো সে চিকেন কোফতাটা খেতেও খুব মজা হয় খুব ভালো হয় আর আমি এখানে দেব পেঁয়াজ বাটা তো সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে দশ থেকে বারোটি পেঁয়াজ আমি ব্লেন্ড করে এখন সেটাও ভালোভাবে মশলার মধ্যে আমি কষিয়ে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতন আমি মশলাটা ভালোভাবে কষিয়েছি দেন এখন অ্যাড করে দিচ্ছি সেই চিকেন যে মশলা সেটা অ্যাড করে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব আর লবণের ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবা কারণ চিকেন যে ফ্রাই করেছি সেটার মধ্যে লবণ থাকে তো আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি পরে প্রয়োজন হলে আমি আবার দিব এই সেই চিকেন বল তো সেটাই আমি অ্যাড করে দিচ্ছি কারণ মশলাটা আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চি চিকেন বল এটার মধ্যে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি চিকেন বল দেওয়ার পর আমি এক থেকে দেড় কাপের মতন পানি অ্যাড করেছি সে পানিটা শুকিয়ে প্রায় হয়ে গিয়েছে না হলে যে মশলাগুলি সেগুলো চিকেনের ভিতরে যাবে না তো এইখানে আমি অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ তো এই তো হয়ে গিয়েছে কীসের জন্য এই প্যানে মশলা কষাচ্ছি তোমরা কি বুঝতে পেরেছ আমি জানি তোমরা বুঝতে পেরেছ কারণ সবই তো প্রায় রান্না করে ফেলেছি তো এখন এই সে খিচুড়ি যে খিচুড়ির জন্য আমি খোঁটা শুনেছিলাম তো চাল আর ডাল তো আগে আমি ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা ভালোভাবেই কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আর তোমাদের সাথে প্রপার রেসিপি শেয়ার করলাম না কারণ আমার থেকে ভালো তোমরাই পারো কারণ আমি খিচুড়িটা খুবই কম রান্না করি তাই এটা শেয়ার না করে আমি কীভাবে কারি রান্না করেছি সেটা আমি শেয়ার করেছি তোমরা অবশ্যই ট্রাই করবা বাচ্চারা তো এত পছন্দ করে তো খেয়ে যাচ্ছিল বল বল তো আমার খিচুড়িও প্রায় দেখতেই পাঠছ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি না একদম বোনা খিচুড়ি যেটা ঝরঝরেটা সেটা করতে চেয়েছিলাম তো হাবিবা বলে না একটু বিঝা বিঝা যেটা যেটাকে বলে ল্যাটকা খিচুড়ি ওই টাইপের রাখার জন্য তো হাজব্যান্ড আবার তেমন পছন্দ করে না তো দুইজনেরটা মাথায় রেখে আমি খিচুড়িটা একটু সফট রেখেছি তো খিচুড়িও প্রায় আমার হয়ে গিয়ে আর ফ্রিজে না চিকেন আলুর কবাব ছিল তো সেটাও ফ্রাই করে নিয়েছি আমি জানি খিচুড়ির সাথে আলু ভর্তাটা বেস্ট মানায় বাট ইউনিকভাবে ভাবে যেহেতু করেছি তাই আমি এই চিকেন কবাব রেখেছি সব কিছুই প্রায় রান্না শেষ হয়েছে রান্না শেষ করে তো হাজব্যান্ডকে সাথে সাথে কল দিয়েছি যে চলে আসো তোমার জন্য আমি কিছু রান্না করেছি তো হাজব্যান্ডকে কল দেওয়ার পর কিচেনও ক্লিন করেছি তো হাজব্যান্ড যেহেতু এখন চলে আসবে আমি সব কিছুই এখন সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই সে আচার আমার মার হাতের আচারটা এত মজা হয়েছে আর বিশেষ করে ডাল বা ভাজি দিয়ে খেতে তো খুবই মজা তো দেখতে পাচ্ছ সব কিছুই আমি কত সুন্দরভাবে সার্ভ করে তোমাদেরকে ভালোভাবে কাছ থেকে আমি আবারও দেখাচ্ছি মানে এতটা ভালো লাগছে যে আমি করতে পেরেছি প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে আমার যে হাজব্যান্ড যে খোঁটা মেরেছে আমি হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে খিচুড়ি বোনাটা করতে পেরেছি কি না দেন ইউনিক হয়েছি কি না তো হাজব্যান্ডকে আমি ইউনিকভাবেই সার্ভ করে হাজব্যান্ড আসার আগে আমি প্রেজেন্ট করতে চেয়েছি তো সেটাও করেছি তো দেখতে পাচ্ছ সাথে আমি কি কি করেছি সেটা তোমাদেরকে আবারও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা রায়ান তো এত সুন্দরভাবে খেয়েছে রায়নের পাপাকে যে আমি কল দিয়েছিলাম তখন সে আমাকে বলেছে তার নাকি আসতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো আমি ভাবছি রায়নকে খাওয়াইয়ে না হলে তার পাপা আসার পর সে এতটা দুষ্টামি বায়না করে তো দেখো সে এখানে আমার সাথে রাগ করেছে তার পাপার সাথে নাকি আমি কথা বলতে দিইনি মানে ফোনটা কেন তাকে দিইনি এই জন্য সে রাগ করে আছে খাবে না তার পাপা কেন তার সাথে কথা বলে নেই যেই বলেছি যে তোমার পাপা তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবে সে খুশিতে মানে কী করবে সে বুঝতেই পারছে না যে তার পাপা আইসক্রিম নিয়ে আসবে তো আমি বললাম তুমি খাবারটা ফিনিশ করো দেন তোমার পাপা আসলে তোমাকে আইসক্রিম দিব দেন সে খুশিতে সে আমাকে দেখাচ্ছে যে আমি খাচ্ছি খাচ্ছি তো আমার সাথে ডুসটা আমি করছি মানে খুবই হ্যাপি হয়েছে যে আইসক্রিম নিয়ে আসবে তো সে আমাকে দেখাচ্ছে দেন আমাকে বলছে যে মেহেদিটা যেন তোমাদেরকে দেখায় ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবা না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা তোমাদের প্রতি যত্ন বলে